रुखते विपणी विधान रात 9টার পর বন্ধ করে দেওয়ার কথা থাকলেও নিউ মার্কেটে এখনো বেচাকেনা চলছে আছে ক্রেতাদের ভিড় সে খবর জানব আমরা নিউ মার্কেটে আছেন সহকর্মী সাদিকুর রহমান সরাসরি যাব তার কাছে সাদিক ইমদাদ এখন রাত 1টা বাজে কিন্তু এখন নিউ মার্কেট এলাকায় আমি আছি এখানে যেটা দেখতে পাচ্ছি যে দিনের বেলায় যেরকম বেচাকেনা হয় ঈদকে কেন্দ্র করে সেই চিত্রটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এখন এখানে বিভিন্ন ফুটপাতেও কিন্তু বিভিন্ন ঈদ সামগ্রী ঈদের কেনাকাটা করতে এসেছেন মানুষজন সেটা আমরা দেখতে পাচ্ছি এবং পাশাপাশি এখানে গাউসিয়া এবং চাঁদনী চক মার্কেটের বিভিন্ন দোকানও কিন্তু আমরা খোলা এখানে দেখতে পাচ্ছি এবং সেখানে দেখা যাচ্ছে যে মানুষের যে ভিড় কিছুক্ষণ আগে যে ভিড়টা ছিল এখন যদিও এখন ভিড়টা একটু কমতে শুরু করেছে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্বাস্থ্যবিধির বিষয়টি অনেক ক্ষেত্রে মানা হচ্ছে না এবং এখানে যে ভিড়ের কারণে মানুষের গায়ে গায়ে মানুষ একদম মিশে গিয়ে যে কেনাকাটা করার যে চিত্রটি সেটাও কিন্তু আমরা একটু আগে দেখেছি যদিও এখন মার্কেটগুলি এখন বন্ধ করার যে প্রক্রিয়া ফুটপাতের যারা দোকানি আছেন এবং যারা মার্কেটের দোকানদার আছেন তারাও কিন্তু দোকানিরা সব কিছু বন্ধ করে দিচ্ছে কিন্তু এখন রাত 1টা পর্যন্ত কিছুক্ষণ আগের চিত্রটি আমরা যেটা দেখেছি যে মানুষ এখানে ভিড় করেছেন রাজধানীবাসী বিভিন্ন বয়সী মানুষ কিন্তু এখানে এসে কেনাকাটা করেছেন এবং যেটা সরকারের নির্দেশনা অনুযায়ী রাত 9টা পর্যন্ত কিন্তু মার্কেট খোলা রাখার বিধান আছে কিন্তু সেই সরকারি নির্দেশনা কিন্তু ওরকম এখানে উপেক্ষা করেই বেচা কেনা চলেছে তো এই একটা বিষয় জানিয়ে রাখি যে ঈদের আর মাত্র কয়েকটা দিন বাকি সেজন্যে কিন্তু অনেক যারা ক্রেতারা এসে এখান থেকে কেনাকাটা করছেন এবং যারা বিক্রেতা আছেন তারাও যেটা বলছেন যে এই কয়েকদিন আছে ঈদের এই জন্য তারা এই রাত 9টার পরও তারা এই কেনা বেচা করছেন তো এই ছিল ইমদাদ এখান থেকে সর্বশেষ তথ্য রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সাদিকুর রহমান।